কুড়ি বর্ষনগর ও 23 ধনপুর উপনির্বাচনে বিরোধী দলগুলি কৌশলী চালে শাসক দলের জন্য লড়াই হবে অগ্নি পরীক্ষায়, এবং ইতিমধ্যে সেই চাল চালিয়েছে মথা। 2023 বিধানসভা নির্বাচনে গোপন আঁতাত হয়ে লড়াই করলেও সেই লড়াই যে মাত্র 6 মাসের মধ্যেই ফিকে হয়ে গেছে, সেটা উপনির্বাচনের আগে মথার চালচলনে স্পষ্ট হয়ে গেছে। বিধানসভা নির্বাচনের আগে শক্তি প্রদর্শন করে প্রধান বিরোধী দলের আসনে এসে বসেছিল মথা, কিন্তু নির্বাচনে 6 মাসের মধ্যেই অক্ষরে অক্ষরে বুঝে গেছে পন্ত শিবিরের প্রতিশ্রুতি। বোবাগ্রার লাস্ট ফাইট বলে জনজাতিদের প্রতিশ্রুতি দিয়ে গ্রেটার তিপ্রালেন্ডের স্বপ্ন পর্যন্ত হারিয়ে ফেলেছে তারা। আর স্বপ্ন বিসর্জন দিয়ে উপনির্বাচনে এবার কাঁধে কাঁধ মেলাতে সুদীপ রায় বর্মন এবং জিতেন্দ্র চৌধুরীর সাথে বৈঠকে যোগ দিলেন অনিমেষ দেপুরমা। শনিবার এই বৈঠক হয় বিধানসভায়। সদ্য জন্মানো তিপ্রামথা দিবা স্বপ্নে বিভোর হয়ে বিধানসভা নির্বাচন লড়েছিল, কিন্তু বিধানসভা নিষ্ফলা লড়াইয়ের পর এখন বিরোধীদের সঙ্গে আঁতাত হয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও বক্সনগর এবং ধনপুর দুটি বিধানসভা কেন্দ্রে বামেদের দুর্গ বলা চলে, বিগত 25 বছর বামেদের দখলেই ছিল এই ধনপুর, এবং এ কেন্দ্র থেকে মানিক সরকার জয়ী হয়ে মুখ্যমন্ত্রী পদে বসেছেন বারবার। 2018 সালে তিনি জয়ী হয়ে প্রধান বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু 2023 বিধানসভা নির্বাচনের আগেই তিনি সরে দাঁড়ান। আর সরে দাঁড়াতেই দীর্ঘ 5 দশকের এই বিধানসভা কেন্দ্রটি বামেদের হাতছাড়া হয়। কৌশিক চন্দ্রকে পরাজিত করে জয়ী হন প্রতিমা ভৌমিক, এবং এই বিধানসভা কেন্দ্র থেকে প্রতিমা ভৌমিকের জয়ের জন্য মাইলেজ দিয়েছিল তিপ্রামথা। প্রায় 8,000 ভোট কেটে নেয় মথার প্রার্থী প্রতিমা ভৌমিককে, জয়ের দিশা দেখিয়ে দেয়। কিন্তু তিনি দলের নির্দেশে শপথ গ্রহণ না করেই বিধায়িকার পদ থেকে সরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দায়িত্বে রয়েছেন। আর সেই 8,000 ভোট যদি এবার 3 দলের মিলিজুলি প্রার্থীর পক্ষে পড়ে, তাহলে জয়ের পথ খুলে যাবে বিরোধীদের এই আসনে। অপরদিকে 23-এর নির্বাচন বক্সনগর কেন্দ্রে বিধায়ক শামসুল হক জয়ী হয়েছিলেন, কিন্তু 6 মাসের মধ্যেই তাঁর মৃত্যুর ফলে এ কেন্দ্রটিও শূন্য হয়ে পড়ে। শাসক দলের কাছে এ কেন্দ্রটি অত্যন্ত চ্যালেঞ্জের। তবে শনিবার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, বিধায়ক সুদীপ রায় বর্মন এবং সিপিআইএম দলের পরিষদীয় দলনেতা জিতেন্দ্র চৌধুরী সিদ্ধান্ত নিয়েছেন দুটি বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী দেওয়ার জন্য। তাহলে বিরোধীদের পক্ষে সুগম হবে জয়ের পথ। তাই 3 দলের শীর্ষ নেতৃত্ব কোনোভাবেই ভোট ভাগাভাগি করে বিজেপিকে জয়ের রাস্তা দিতে চাইছে না, এমনটাই সূত্রের খবর। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো প্রার্থী নির্বাচন নিয়ে। সিংহভাগ কর্মীর চাহিদা অনুযায়ী প্রার্থী না হলে সমস্যায় পড়তে হতে পারে বলেও মনে করছে। এদিকে এদিন বৈঠকের পর প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, মূলত বিজেপির বিরুদ্ধে লড়াই হবে, ভোট ভাগাভাগি যাতে না হয় তার জন্য আঁতাত করতে বৈঠক, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায়নি, এমনটাই ইঙ্গিত দিলেন আশীষ কুমার সাহা। আলোচনা হয়, আলোচনায় বিভিন্ন বিষয়ে আমরা রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের লড়াই করার ক্ষেত্রে 3টি দল একত্রিতভাবে এই লড়াইয়ে বিজেপিকে হারানোর জন্য ঐক্যমত্যে আমরা পৌঁছেছি। আমাদের মূল যে ইন্টেনশন হলো বিজেপি দল যেন এই উপনির্বাচনে পরাজিত হয় বা তাদেরকে পরাজয়ের মধ্যে, তো এই বিষয় নিয়ে আরও বিশদভাবে আলোচনার প্রয়োজন আছে। আমাদের দলের তরফ থেকেও আমরা আগামীকালকে সোনামুড়া যাচ্ছি, সেখানকার নেতৃত্বের সঙ্গে আমরা মিলিত হব। অন্যান্য দলগুলিও এই বিষয়টা নিয়ে তারা দলীয় স্তরে আলোচনা করার জন্য তাদের ক্ষেত্রে থেকেও প্রস্তুতি নিয়েছে। এদিকে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা জানান, বিধানসভা নির্বাচনে যেভাবে মানুষের ভাবাবেগ সামনে আসার কথা ছিল সেভাবে হয়নি। আজ সেই বিষয়টা যাতে উপনির্বাচনে পুনরাবৃত্তি না হয় তার দিকে লক্ষ্য রেখেই 3 দলের প্রাথমিক আলোচনা বলে জানান বিরোধী দলনেতা। আরো জানান, 3 দলের বৈঠকে শুধুমাত্র আলোচনা হয়েছে, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে সিদ্ধান্ত মানুষ যেভাবে চাইছে সেভাবেই হওয়া দরকার বলে জানান তিনি।
আরো বলেন, কংগ্রেস এবং সিপিআইএম নেতৃত্বদের কাছ থেকে যা জেনেছেন সে বিষয়টা দলীয় বৈঠকে শনিবার তুলে ধরবেন, আর সেই বৈঠক থেকেই দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান। বিগত বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে তিনি বলেন, 60% অধিক ভোট বিরোধীরা পেয়েও বিজেপি ক্ষমতায় বসেছে, এতে বোঝা যায় মানুষ কি চাইছে। সর্বশেষ তিনি বলেন, ভোট ভাগাভাগি না হয়ে 1:1 লড়াই চায় শাসক এবং বিরোধীর লড়াই। কংগ্রেস এবং সিপিএম এর পক্ষ থেকে আমাকে অনুরোধ করা হলো যে নির্বাচনকে নিয়ে, উপনির্বাচনকে নিয়ে একটা প্রাথমিক একটা আলোচনা করো, যে বিরোধীরা কি করে এগোবে, এবং পিপ্রামথাও এটা চাইছে যে বিধানসভায় মানুষের যে ভাবাবে, মানুষের যে রায়টা যেভাবে প্রতিফলিত হওয়ার কথা সেভাবে এটা হয় না, এবং একই জিনিস যেন পুনরাবৃত্তি না হয় তার দিকে লক্ষ্য রেখে আজকের আলোচনাটা আমরা করেছি। তবে ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে বিগত দিনের বিধায়ক মানিক সরকার দাঁড়াতে চাইছে না বলেই সূত্রের খবর। কারণ যেখানে জিতেনের মুখ সামনের সারিতে, সেখানে চারবারের মুখ্যমন্ত্রীর সামনে উঠে আসতে চাইছেন না। নিজের নিজের অ্যাটিটিউড রাজনীতি ধরে রেখে মাথা ঘামাতে চাইছেন না ধনপুর নিয়ে এবার মানিক সরকার। তাই দলকে ভেবেচিন্তেই প্রার্থী তালিকা তৈরি করতে হবে। তবে জানা যায়, প্রাথমিক আলোচনার পর আগামী 2-1 দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে তিন দলের, সিলমোহর পড়বে প্রার্থী তালিকায়। শনিবারে বৈঠকে এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, বিধায়ক গোপাল রায়। স্যান্দন টিভি।